গুড মর্নিং ফ্রম থিম্পু। আজ 25 অক্টোবর 2023 বুধবার সকাল 8টা ব্রেকফাস্ট টেবিলে হাজির হয়েছে আজকের মেনু পুরি, সুস্বাদু আলুর সবজি, উপমা, ব্রেড, জ্যাম জেলি, কর্নফ্লেক্স, তরমুজ, চা কফি, তার সঙ্গে সিদ্ধ ডিম, ফ্রুট জুস, এইসব ছিল আজকের মেনু ব্রেকফাস্টে। বেরিয়ে পড়লাম সড়কপথে 25 কিলোমিটার দূরে দোচুলা পাসের উদ্দেশ্যে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 10,500 ফিট। ওখান থেকে সোজা তাকালে হিমালয়ের স্নো ক্যাপ মাউন্টেনগুলো খুবই স্পষ্ট দেখা যায়। আমরা দোচুলা পাশে এসে গেছি। এটা 2003 সালে ভুটানের তৃতীয় রাজা জিগমে সিঙ্গি ওয়াংচুক তৈরি করেছিলেন। কি সুন্দর এই পাশটা, মানে যে ভিউ পয়েন্ট আছে, ম্যাপ দেয়া আছে, কুইন আসি দর্জি ওয়াংমো ওয়াংচুক এটার ইনিশিয়েটিভ নিয়েছিলেন। তো সর্বোচ্চ পিক দেখা যাচ্ছে এখানে গ্যাংখার ফুয়েনসাম 7,570 মিটার। এর পরেরটা যেটা রয়েছে ডান দিক থেকে বাঁ দিক তাকালে গ্যাংচেন সিঙ্গি, এটা হলো 7,205 মিটার। আর তারপরে রয়েছে জাজি কাংফু 7,190 মিটার। তারপরে তারিগাং 7,304 মিটার। তারপরে বাঁ দিক দিকে তাকালে সেটেন গ্যাং 6,994 মিটার। তারপরে মাসাগাং 7,194 মিটার। গ্যাংচো এনটাক 6,784 মিটার। আর গ্যাংচেন ডেগাং 6,563 মিটার। আর কাংবুম 6,494 মিটার। এইগুলোই খুব সুন্দরভাবে ওখানে দেখানো আছে, আমরা সেগুলোই দেখছি। খুব সুন্দর লাগছে চারদিকটা, অনেকটাই এলাকা। কি সুন্দর, এখানে ডান দিকে রয়েছে ড্রু কোয়াংগিয়াল খাংজাং ছোটেন, যেটি একটি মেমোরিয়াল, দেখতে খুব সুন্দর। 108টি ছোটেন বা বিজয়স্তূপ বা শান্তিস্তূপ, কি সুন্দর। 2003 সালে ডিসেম্বর মাসে অসমীয়া বিদ্রোহীদের সাথে ভুটানের সেনাবাহিনী যুদ্ধে 108 জন ভুটানি মারা যায়, তাদের স্মৃতিতে এটি বানানো হয়েছে। শীতকালে এই স্তূপগুলো পুরো বরফে ঢেকে যায়। তো চারদিকটা ঘুরে ঘুরে দেখছি, ওপরটাতে উঠেছিলাম, এটা খুব সুন্দর করে বানানো। এই পুরো দোচুলা পাসের ভেতরে ড্রু কোয়াংগিয়াল একটা কফি শপ আছে, যেখানে ভেজ নুডলস সহ একাধিক খাবারও পাওয়া যায়। পাশেই জেন্টস আর লেডিসদের সেপারেট টয়লেটও রয়েছে, এখানে বেশ কিছুটা সময় কাটানোর পক্ষে খুব সুন্দর। ওপর থেকে ভিউটা আরও সুন্দর চারদিকের স্নো ক্যাপড হিমালয়ান পিকগুলোর। তো ঠান্ডা ওয়েদার, ঝকঝকে আকাশ, নীল আকাশ, খুব সুন্দর লাগছে চারদিকটা। এইরকম ভিউ পয়েন্ট আমরা দেখেছি ওই গান্ধী আশ্রমে কৌশানিতে, কিন্তু এখানে এতটাই মানে বিস্তৃত চারদিকটার থেকে, এত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো দেখতে পাওয়া যায়, ওই জন্য খুব সুন্দর লাগছে। অনেক ফটোগ্রাফি করা হলো, অনেক ভিডিও তোলা হলো। আমরা এরপরে যাব পুনাখাজং, তারপরে সেটা দেখার পর আমরা যাব সাসপেনশন ব্রিজ, ওখানে কাছেই, ওইটা দেখে আমরা হোটেলে ফিরব। আজকে তিনটেই আমাদের সাইট সিন একটু দূরে দূরে। আমরা এখন পুনাখাজং এর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, দূরে দেখতে পাচ্ছি পুনাখা ফোর্ট বা মনেস্ট্রি, কি সুন্দর স্থাপত্য, প্রশাসনিক ভবন। বাম দিকে বয়ে গেছে মচু নদী মেয়ে, আর ডান দিকে আছে ফচু নদী, যেটা ছেলে, এই ডান দিকে আছে।
এই নদী দুটো মিশে পুনাথাংচু নাম নিয়ে কালীখোলায় ভুটান ও ভারতের সীমা অতিক্রম করে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। সাসপেনশন ব্রিজের কাছে ফচু নদী রয়েছে। আমরা এখন পুনাকা ফোর্টের এন্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি। সমুদ্রপৃষ্ঠ থেকে পুনাকার উচ্চতা 4,265 ফুট। ভুটানের প্রাচীন রাজধানী ছিল পুনাকা। ভুটানের একটি জেলা হল পুনাকা। পুনাকা জং কুরুথাং নগরীর কাছাকাছি অবস্থিত, যেটি প্রতিদিন সকাল 11টা থেকে 1টা এবং বিকেল 3টা থেকে 5টা অবধি খোলা থাকে। পুনাকাজংয়ের প্রাচীন নাম ছিল মহাসুখের প্রাসাদ। এই যে ডান দিকে গেট দিয়ে ঢুকে টিকিট কাউন্টার, 500 টাকা করে এন্ট্রি টিকিট। আমরা জনগতি কেটে এগিয়ে যাব। এই জং এখন পুনাকার প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। আমরা এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি, এখানে প্রায় 300 বছরেরও আগে লামা সাবরো কাঠের তৈরি একটি সুন্দর পুল তৈরি করেছিলেন। 1968 সালের বন্যায় এটি ভেঙে গেলে এখানে নতুন করে একটি বেলি ব্রিজ তৈরি হয়। এই ব্রিজটি পার করেই আমরা খানিকটা এগিয়ে জংয়ের প্রবেশদ্বারে পৌঁছব। খানিকটা এগোলেই সামনে একটা 47 মিটার উঁচু কাঠের দণ্ড পাব। তার মাথায় সোনালি টোপর আর রঙিন কাপড়ের ঝালর থাকবে। 1637 সালে জাবদ্রুং নগায়ং নামগিয়াল এই জংটি নির্মাণ করেছিলেন। দীর্ঘকাল ধরে চলা দলাই লামা তিব্বতীয় বাহিনীর সঙ্গে যুদ্ধকে প্রতিরোধ করার জন্য রাজা এই দুর্গের চারপাশে 4টি খোস গড়েছিলেন। যুদ্ধে জয়লাভের ফলে খোসের উপকারিতা বোঝা যায়। এই রকম খোস বা মিনার ভুটানের প্রতিটি জঙ্গের চারপাশে গড়েছিলেন তিনি। আকার, আয়তন, অবস্থান ও সুরক্ষার দিক থেকে অতুলনীয় এই জঙ্গটির চারপাশে নদী দিয়ে ঘেরা। পরাজিত তিব্বতীয় ও মঙ্গল বাহিনীর নানান রণসম্ভার সঞ্জিত আছে এই জঙ্গে। জঙ্গের প্রবেশদ্বার হচ্ছে 7 মিটার উঁচু। 8তলা মূল মন্দিরটি দ্বিতীয় চত্বরে অবস্থিত। এই চত্বরে লামারাও বাস করেন। এছাড়া এখানে রয়েছে গুরু পেমালিঙ্গের দেহাবশেষ। ये तीन सीढ़ी है, देखो देखा हाँ, मिडल में गोल्डन कलर है और राजा, सिर्फ राजा जा सकते हैं। जो हम लोग जो है दाया बाया तरफ जा सकता है, माने सेंटर का है, सिर्फ राजा के लिए बनाया है। सेंटर का राजा के लिए। अच्छा, जो उसका बाद और है? नहीं नहीं नहीं, ये लास्ट है सीढ़ी। वही सीढ़ी लास्ट। अंदर अलाउड नहीं है। প্রথম ধাপ পাস করেছি। হ্যাঁ, ও যত এই সিঁড়িটা রাজার, এইটা রাজার, ওইটা পারবে সিরিফ রাজা যেতে হবে। আমরা একটা জায়গায় যাব, সেখানে মমি দেখব, আর তার বাঁ সাইডে একটা মেন মন্দির আছে। তো মন্দিরের লাগোয়া রয়েছে 100 থাম বিশিষ্ট ধর্মসভা। বিশাল আকারের বৌদ্ধ ধর্মের নানান পুঁতি ছাড়াও এখানে ধর্মসভা কক্ষটিতে সোনা দিয়ে নির্মিত ভগবান বুদ্ধ গুরু পদ্মসম্ভবার মূর্তি আছে। এর উত্তরে প্রধান চত্বরে প্রশাসনিক দপ্তর আছে। নানা প্রাকৃতিক কারণ এই নানা রকম জংটি বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের ফলে জংটি আজও পর্যটক তথা ভুটানবাসীর কাছে উৎসাহের বিষয়। মেন মন্দিরের মধ্যে ফটো তোলা নিষিদ্ধ। ওয়াস্টার।
ये नाग देवी है जो घर जो नया बनाता है ना उसके में नाग देवी को देवी को हम लोग को पूजा करना पड़ता है। नया घर बनाता है ना, नया घर का पहले ये नाग देवी को हम लोग मांगना पड़ता है एरिया, नहीं तो उसको पूजा नहीं करेगा तो हम लोग क्या होता है बीमारी हो जाता है, इसी बिलीव करता है। इंडिया में वैसी है, हिंदू लोग ऐसे करते हैं ज्यादा। ये नाग देवी हम लोग गृह प्रवेश करता है, हाँ नाग देवता। अब अंदर ये फिल्म में से अंदर में हो गया अंदर में तो मोमी है। এদিকে সোনা রূপই তৈরি কারুকার্য করা জাবদ্রুং নাগায়ং নামগিয়ালের মৃতদের মমি আছে, যেখানে জেখেনপো রাজা ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ। আমাদের ভেতরটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা সাসপেনশন ব্রিজের দিকে যাব। বাসে করে কিছুটা গিয়ে ওখান থেকে হেঁটে যেতে হবে। এই ভেতরটা খুব সুন্দরভাবে আমাদের গাইড রিনচেন আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। পুনাখা জং দেখে এখানে এসেছি, ওই যে দূরে বাস দাঁড়িয়ে আছে এখান থেকে 10 মিনিট হেঁটে ওই যে সোজা সবাই যাচ্ছি সাসপেনশন ব্রিজ দেখতে যাব। ওই ব্রিজটা হলেই আমাদের থিমপুর সাইট সিন হয়ে যাবে। একদম কাছে এসে গেছি, ফচু নদী দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, বাঙালি ছিলাম শুধু আমরা দুজন, এখানে উড়িয়া ছিল, মহারাষ্ট্র ছিল, সাউথ ইন্ডিয়ান ছিল, সব রকম ছিল, ভালো লোকগুলো। মোটা তার দিয়ে ব্রিজ আটকানো আছে, নিচে তার আর ওপরে ইস্পাতের স্ল্যাব রয়েছে। আমার মনে হয় যে অনেক লোকজন একসাথে যদি উঠে পড়ে এখানে তবে তা দেখার কেউ নেই, তাই খুব একটা সুরক্ষিত বলা চলে না। তবে আমি এক হাতে গোপ্রো নিয়ে অপর প্রান্তে নিশ্চয়ই পৌঁছবো আর চারপাশের দৃশ্যগুলো এখানে শেয়ার করব। চলুন যাওয়া যাক। Mag ik nu voorop lopen voor de foto? Ja, ik heb de foto. Oh, ja, nee. Oh, dat zit mij maar gewoon op de foto. Nee. Oh! এটা রিভারটা হচ্ছে ফুচু নদী, ফুচু রিভার। দুলছে
ভালো, এ কোনো এমনি সিনসিনারিটা ভালো। কোথাও এখান দিয়ে ফটো তুলে যায়, মানে এই যে ফটো তোলাটা না আগে তখন ইন্টারেস্ট, তাই তো এই হয়েছে অবস্থা। বাহ, কি সুন্দর লাগছে দেখুন এদিকটা, দারুণ আসছে, তাহলে দারুণ লাগছে, দারুণ লাগছে। ও এই ব্রিজটার একটা অ্যাট্রাকশন আছে, এই জলটা কত সুন্দর, এটা প্রচুর রিভার। আর একটু যাই, চলেই তো এলাম, হ্যাঁ এখনই পৌঁছে যাবো, একটুখানি এগোই তো। হ্যাঁ আমরা দুজনের কথা বলছি, আমরা তো এসেই গেলাম, যাই না ওই সব বলে পয়সা কড়ি টিকিট এইসব করেছে, টিকিট ফিকিট নেই, পয়সা কড়ি ঝিলন্ত ব্রিজ। ওই আসছে আমাদের, এই হ্যাঙ্গিং ব্রিজটার অপর প্রান্তে এসে পৌঁছে গেছি, দেখি কি আছে চারদিকটা। শুধু কয়েকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, আর কিছু নেই। আবার ফিরে যাব, এখনই অনেকটাই চলে এসেছি। ভালো বেশ, হ্যাঁ এখান থেকে দেখতে ভালো লাগছে, হ্যাঁ এখান থেকে। কোনো ভয় নেই, পড়ে যাওয়ার মতো কিছু নয়। আর বৌদি কোথায়? বৌদি কোথায় আসেনি, ও এই বৌদি এসেছিল, চলে গেছে, আরেকটা এসেছিল। হ্যাঁ ছবি তুলবে কি, দেখবে দেখবে পেছনে লোক যাচ্ছে। সাসপেনশন ব্রিজ দেখার পর আমরা এই ফিন সুম ডিগোলিং রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ সারলাম। ননভেজ থালি 350 টাকা করে ছিল, প্লেন রাইস, ফ্রায়েড ডাল, আলুগোবি তরকারি, রুই ফিশ কারি, পাঁপড়, পিকল, স্যালাড, মোটামুটি ঠিকই ছিল, খিদেও পেয়েছিল খুব। আমাদের বাস এখানটায় ছেড়ে পার্কিংয়ে আছে, এখনই চলে আসবে। এখান থেকে আমরা সোজা থিমপুর হোটেলে যাব। আজকেই আমাদের শেষ দিন থিম্পুতে, কালকে খুব সকাল সকাল বেরিয়ে যাব। আমরা জয়গাঁওতে যে হোটেলে ছিলাম ক্লাসিক ইন, ওখানে আবার দুপুরের লাঞ্চ করে ওখান থেকে তিনটে গাড়ি নিয়ে হাসিমারা রেলওয়ে স্টেশন যাব। ওখান থেকে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিয়ালদার পথের রওনা দেব। আমাদের ভুটান সফর শেষ, আমরা এখন হাসিমারা রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আমরা জয়গাঁও আমাদের হোটেল ক্লাসিক ইন থেকে এলাম, এই টাটা সুমোগুলো করে 16 কিলোমিটার রাস্তা, 30 মিনিট লাগলো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল 4টের সময়তে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়বে, সেইটা করে আমরা সকলে শিয়ালদার অভিমুখে যাত্রা করব। আমরা দক্ষিণেশ্বরে নেমে যাব, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, আমরা ভেতরে ঢুকছি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। কেমন লাগলো আপনার ট্যুর? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আগে এসেছেন চলে যাওয়ার সাথে? না, চলে যাওয়ার সাথে এখানে আসেনি, অন্য জায়গায়। অন্য জায়গায় গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৌদির এই সব লাগে? হ্যাঁ। আচ্ছা, কেমন হলো? আমরা অবশেষে হাজির হলাম হাজিমারা রেলওয়ে স্টেশন, হাজিমারা থেকে এখন ফিরবো বাড়িতে কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিকেল 4টে। বিকেল 4টে আমরা সব ওয়েট করছি, প্ল্যাটফর্ম নম্বর 1, লাগেজ এখন আমাদের দায়িত্বে।
তুমি কিছু বলো। হ্যাঁ, আমার তো ভুটানটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা, ছবির মতো সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে। আর সবাই গ্রুপটাও খুব ভালো ছিল, সবাইকার সঙ্গে আমরা বেশ খুব বন্ধুত্বভাবে মিশেওছি, খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমরা। আবার এই গ্রুপের সাথে ইচ্ছে রইল আবার ভবিষ্যতে কোথাও যাওয়ার, খুব ভালো লেগেছে। চলো যাই হোক, খুব ভালো আমাদের সঙ্গে এন্টারটেইন করেছে, যাই হোক আবার আবার আসার ইচ্ছে রইল সবাইকার সাথে। হ্যাঁ, ভুটান এমনি তো ভালোই জায়গা, কিন্তু ওই ঢোকার সময় যে একটু ওই নতুন নিয়ম নতুন, আমরা বছর 15 আগে এসেছিলাম তখন এইসব নিয়মকানুন ছিল না, আমাদের অনেকটাই সময় লেগে গেছে, অনেকটাই সময় লেগেছে। তো এটা ছাড়া ভাগ্যবাল আমাদের ভালো গাইড ছিল, লোকাল ছিল, ওয়েদার খুব ভালো পেয়েছি, ভীষণ ঠান্ডা সন্ধ্যের দিকে খুব এনজয় করেছি, আর দিনের বেলা সেরকম কটকটে রোদ, ভালোই লাগলো। আমরা আশা করি আবার আসবো, আবার আসা যাবে, ঠিক আছে। আমি এখানেই শেষ করলাম আমার 6টি পর্বের ভুটান সিরিজ। সাত রঙের পরিচ্ছন্ন, বর্ণবিদ্বেষহীন, শ্রেণীবিদ্বেষহীন ভুটানে আমরা চলজায়ের ব্যবস্থাপনায় অনাবিল আনন্দে কাটিয়ে গেলাম কিছু সুন্দর মুহূর্ত। আমরা আমাদের সহযাত্রীদের মিস করব, আর মিস করব ভুটানের দূষণহীন নীল আকাশ, নীল পাহাড় আর সদা হাস্যময় ভুটানের মানুষগুলোকে। তখন আমার এই সিরিজের মাধ্যমে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে উপলব্ধি করা যাবে। ভালো থেকো সুন্দরী ভুটান, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন এই ধরনের অন্য সিরিজগুলো।